আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কি একটি ভিসা দিয়ে ইউরোপের সর্বোন্নত 26টা দেশ ভ্রমণ করতে চান? তাহলে আপনার দরকার হচ্ছে সেনজেন ভিসা। আর এই সেনজেন ভিসার জন্য যখনই আপনি চিন্তা করবেন তখনই আপনার মনে নানান প্রশ্ন আসে যে কিভাবে এই সেনজেন ভিসা পাবো, বা কোন দেশে ভিসার জন্য জমা দিলে খুব সহজেই সেনজেন ভিসাটা পাবো, বা আমি কি কি কৌশল অবলম্বন করলে খুব সহজেই এই সেনজেন ভিসাটা পাবো। তো তাদের জন্য সকল কনফিউশন দূর করতে আজকের এই ভিডিওটি। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছি আমি সিয়াম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, ক্যানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে। আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টস করবেন। আর তারপরেও কেউ যদি একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ করতে চান বা আমাদের কাছ থেকে কোনো সার্ভিস নিতে চান তাহলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজের সাথে ফলো করে সবসময় আমাদের সাথে থাকতে পারেন। এনিওয়েজ, চলে আসি আজকের মূল পয়েন্টে। আপনারা যারা সেনজেন এরিয়াতে ভিজিট করতে চাচ্ছেন বা সেনজেন ভিসা নিতে চাচ্ছেন তাদের প্রথমেই যেই জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোথায় আপনারা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন। লাইক আপনাদের ইটালি যেতে হবে বা ইটালিতে আপনার অনেক রিলেটিভস আছে, ইটালিতে আপনি সেটেল হতে পারবেন, আপনার টার্গেট হচ্ছে ইতালি যাওয়া, বা পর্তুগালে যাওয়া, পর্তুগালে আপনার কোনো ফ্রেন্ডস আছে, পর্তুগালে খুব সহজেই আসলে মাইগ্রেশন করার সুযোগ আছে, বা সিটিজেনশিপ নেওয়ার সুযোগ আছে, বা স্পেনে আপনি যাবেন, এরকম যে কোনো আপনার টার্গেট প্লেস আছে। কিন্তু আপনি যদি সেনজেন যে কোনো একটা কান্ট্রি থেকে সেনজেন একটা ভিসা নেন তাহলে আপনি ওই দেশ হয়ে তারপরে আপনি আপনার মানে স্পেসিফিক যেই ডেস্টিনেশন বা যেখানে আপনার যাওয়ার কথা সেখানে আপনি যেতে পারবেন। এ কারণে আপনাকে চিন্তা করতে হবে আগে হচ্ছে কোন দেশে ভিসার জন্য সাবমিট করলে আপনার ভিসাটা খুব সহজ হবে। সে কারণে যদি আপনি ইতালি যেতে চান, ইতালিতে যেমন ভিসার রেশিও অনেক কম বা ইতালিতে ভিসাটা অনেক ডিফিকাল্ট, সে কারণে আপনি ইতালিতে জমা না দিয়ে অন্য যে কোনো একটা কান্ট্রিতে জমা দিতে চাচ্ছেন, বা অন্য যে কোনো একটা কান্ট্রিতে জমা দিয়ে আপনি যদি সেনজেন ভিসা পান তখন আপনি খুব সহজেই ইতালিতে যেতে পারবেন। এখন আপনি কিভাবে এটা চিন্তা করবেন যে কোন দেশে ভিসার জন্য জমা দিলে বা কোন দেশে ভিসা পাওয়াটা সহজ হবে, এটা আসলে ডিপেন্ড করে বিভিন্ন পরিস্থিতির উপরে, বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সার্কামস্টেন্স আছে। প্রথমে আপনাদেরকে জানতে হবে কোন দেশের অ্যাভারেজ ভিসার রেশিওটা কীরকম, আর হচ্ছে রাইট নাও মানে কারেন্ট পরিস্থিতিতে কোন দেশের ভিসা ইস্যু করার চান্সেসটা অনেক বেশি। এটা আসলে রেগুলার যারা কাজ করে, আমরা যারা রেগুলার আসলে ভিসার জন্য প্রসেস করি, তারা জানতে পারি যে এখন এই দেশ প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে বা এই দেশের পজিটিভ মেন্টালিটি, তারা ভিসা ইস্যুটা বেশি করছে। দ্যাটস ওয়াই আপনাদের কী করতে হবে, কোনো একটা এক্সপার্টের পরামর্শ নিতে হবে, আর আপনাকে জানতে হবে যে কোন দেশে ওভারঅল ভিসার রেশিওটা অনেক ভালো। এবং এটা জানলেও হবে না, কারণ কি বিভিন্ন দেশের ভিসা ডেলিভারি সেন্টার বা ভিসা সাবমিট করার অপশন সরাসরি আমাদের দেশে নাই, বা কিছু দেশের আছে, বিভিন্ন দেশ আসলে রিপ্রেজেন্ট করে, সেই সব দেশে ভিসার জন্য সাবমিট করতে হবে। এ কারণে আপনি যখন জানবেন যে কোন দেশের ভিসার রেশিওটা কীরকম আর ওই দেশের ভিসার জন্য কোথায় আবেদন করবেন সেটা জানলে আপনার জন্য খুব সহজ হবে ভিসার জন্য আবেদন করা, এবং আপনি খুব সহজেই ওই ভিসাটা পেতে পারেন। তবে সেনজেন এরিয়াতে যে কোনো দেশেই আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করেন সেখানে অবশ্যই আপনাকে যথাযথভাবে সকল ডকুমেন্ট সাবমিট করতে হবে, এবং আপনাকে প্রুফ করতে হবে যে আপনি যে ওখানে ভিজিট করে ব্যাক করে আসবেন, আপনার পারপাসটা কী সেটা ক্লিয়ার করতে হবে, অ্যাট দ্য সেম টাইম আপনি যে ফাইন্যান্সিয়ালি সাউন্ড এবং সলভেন্ট এই জিনিসটাও প্রুফ করতে হবে। এই সেনজেন কান্ট্রিগুলোর মধ্যে একটা দেশ আছে লিথুনিয়া, আমরা অনেকে নামও জানি না। এই লিথুনিয়ার ভিসার রেশিও হচ্ছে 98.7%, দ্যাটস মিন অলমোস্ট সবাই লিথুনিয়াতে জমা দিলেই ভিসা পেয়ে যায় খুব সহজে। কিন্তু এই লিথুনিয়ার এমবেসি বাংলাদেশে নাই, একটা কনসুলার অফিস আছে ইন্ডিয়াতে গিয়ে, দিল্লিতে লিথুনিয়ার যেই এমবেসি আছে ওখানে গিয়ে সরাসরি আপনাকে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, কারণ ওখানে বায়োমেট্রিকের রিকোয়ারমেন্টস আছে। দ্যাটস ওয়াই অন্য কেউ গিয়ে আপনার ভিসার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবে না। তো এই লিথুনিয়াতে যদি আপনি ভিসার জন্য সাবমিট করতে পারেন তাহলে অলমোস্ট আপনার ভিসা হয়ে যাবে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ সেনজেন ভিসা প্রদানকারী দেশ হচ্ছে ইস্তোনিয়া। এই ইস্তোনিয়ার এমবেসিও বাংলাদেশে নাই, তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই, এটার জন্য আপনাকে দিল্লি যেতে হবে না শর্ট টার্ম ভিসা বা
বা এই ট্যুরিস্ট ভিসার জন্য আপনারা কি করতে পারবেন, বাংলাদেশের জার্মান এমবেসিতে এই ইস্তোনিয়ার ভিসার জন্য আবেদন করতে পারবেন, কারণ বাংলাদেশে জার্মান এমবেসি ইস্তোনিয়াকে রিপ্রেজেন্ট করে। তো তাই খুব সহজেই আপনারা জার্মান এমবেসিতে গিয়ে এই ইস্তোনিয়ার ভিসার জন্য জমা দিতে পারবেন। আর এরপরে তৃতীয় সর্বোচ্চ ভিসা প্রদানকারী দেশ হচ্ছে ফিনল্যান্ড। এই ফিনল্যান্ডেরও বাংলাদেশে কোনো এমবেসি নেই, তবে সুখবর হচ্ছে এটার জন্য আপনাকে ইন্ডিয়া বা দিল্লিতে যেতে হবে না, এটার জন্য বাংলাদেশেই আপনারা সুইডিশ এমবেসিতে বা সুইডিশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার VFS-এ আপনারা গিয়ে এই ফিনল্যান্ডের ভিসার জন্য আবেদন করতে পারবেন। আর এই ফিনল্যান্ডের ভিসার রেশিও হচ্ছে 98.3%। এছাড়া লাটভিয়া ও আইসল্যান্ডের ভিসার রেশিও অনেক ভালো, এই দুইটা দেশও রিপ্রেজেন্ট করে বাংলাদেশের সুইডিশ এমবেসি, তাই আপনারা সুইডেন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে এই দুইটা দেশের ভিসার জন্য আবেদন করতে পারেন। পক্ষান্তরে সেনজেন এরিয়ার মধ্যে অত্যন্ত ডিফিকাল্ট যেই দেশগুলোর ভিসা বা অত্যন্ত বেশি যাচাই বাছাই করে এবং ভিসার রেশিও অনেক কম এইসব দেশগুলোর মধ্যে প্রথম সারিতেই আছে বেলজিয়াম, তারপরে ফ্রান্স, তারপরে জার্মানি, তারপরে নরওয়ে, তারপরে স্পেন, এইসব দেশগুলোতে ভিসার রেশিও অনেক কম। এরপরে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কারেন্টলি আসলে কারা ভিসা বেশি দিচ্ছে। যেমন এই কয়েকদিন আগে আমি সুইডেন এমবেসি থেকে একটা ভিসা নিলাম, সুইডেনের ভিসার জন্য আবেদন করে খুব সহজেই অল্প সময়ের মধ্যে ভিসা পেলাম। তো এই সুইডেন এখন খুব প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে, এরকম আপনাদের কারেন্ট ট্রেন্ডটা জানতে হবে যে কোন দেশের ভিসার রেশিও ভালো। আরেকটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট, আপনার পারপাসটা কিন্তু অবশ্যই ক্লিয়ার করতে হবে। পারপাসটা যত স্ট্রং করতে পারবেন সেক্ষেত্রে আপনার ভিসার চান্সেসটা অনেক বেশি হয়ে যায়। যদি আপনার পারপাসটা খুব স্ট্রং থাকে ফ্রান্সে, তাহলে যদিও ফ্রান্সের ভিসার রেশিও কম, কিন্তু আপনার আসলে কি পারপাসে যাবেন ওই পারপাসটা যদি অনেক স্ট্রং হয়, তাহলে ফ্রান্সেও আপনার ভিসার রেশিও ভালো হতে পারে বা আপনার জন্য ভিসার চান্সেসটা বেশি হতে পারে। তবে এই কোন দেশে কোন ভিসার জন্য কখন আবেদন করবেন এটা ডিপেন্ড করে অনেকগুলো সার্কামস্টান্সের উপরে, লাইক আপনার এজ কত, আপনার একাডেমিক কোয়ালিফিকেশান, আপনার প্রফেশন, আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস, আপনার ট্রাভেল হিস্টরি, এই সব কিছু বিবেচনা করে আপনাকে ডিসিশন নিতে হবে যে কোন দেশে ভিসার জন্য আবেদন করবেন। কোনো জায়গায় ইন্টারভিউ আছে, কোনো জায়গায় ইন্টারভিউ ছাড়া, কোনো জায়গায় শুধুমাত্র ডকুমেন্টের উপর বেস করে ভিসা দেয়, এই সব কিছু মাথায় রেখে আপনারা যদি সঠিকভাবে ভিসার জন্য আবেদন করতে পারেন, তাহলে অবশ্যই ভিসা পাওয়ার চান্সেসটা বেশি থাকে। আপনারা জানেন যে সেনজেন এরিয়ার যে কোনো কান্ট্রিতে আপনারা যদি ভিসার জন্য আবেদন করেন, তাহলে কি হবে, আপনার এই ইনফরমেশনটা অন্যান্য সকল কান্ট্রিতে তারা শেয়ার করে, তাই আপনাদের প্রথমবারেই খুব ভালো করে যাচাই বাছাই করে তারপরে ভিসার জন্য আবেদন করাটা ভালো হবে, কারণ প্রথমবার চান্সেসটা বেশি থাকে। আর প্রথমবার যদি আপনার ভিসাটা হয়ে যায়, তাহলে আপনার কোনো রকম হয়রানি বা জটিলতা থেকে আপনি মুক্ত হয়ে গেলেন, কিন্তু যদি একবার রিফিউজ হয়ে যায়, তাহলে কি হয়, এই ইনফরমেশনটা যেহেতু অন্যান্য সকল কান্ট্রিতেই চলে যায়, তাই আপনাদের এই জিনিসটা একটু নেগেটিভ মার্কিং হয়। কিন্তু আপনারা যদি রিফিউজালের ক্ষেত্রেও যদি প্রপারলি আপনাদের প্রবলেমটা সলভ করে ফাইন্ড আউট করে আবার সঠিকভাবে আবেদন করতে পারেন, তাহলে আপনারা ভিসা পাবেন। কিন্তু এক্ষেত্রে আপনারা কী করবেন, কোনো রকম কোনো কন্টাক্টে বা কারো কাছে গিয়ে যে কোনোভাবে কাগজপত্র বানিয়ে ভিসার জন্য আবেদন করবে, কেউ 10 লাখ, 5 লাখ, 15 লাখ টাকা কন্টাক্টে আপনাকে ভিসা করে দিবে, এরকম কোনো চুক্তিতে আবদ্ধ হবেন না। তাহলে কী হবে, কোনো কারণে ভিসা যদি মিস হয়, তাহলে আপনি আর বুঝবেন না কী কী ডকুমেন্ট দিয়েছে বা ওই ডকুমেন্টের সাথে আপনি ম্যাচ করতে পারবেন না, তার পরবর্তীতে আপনি ওই জিনিসটা সলভ করে নতুন করে ভিসার জন্য আবেদন করতে পারবেন না। তখন আপনি যত বড় এক্সপার্টের কাছেই যান, সে কী করবে, আপনার প্রিভিয়াস হিস্ট্রি না জানলে সে তার মতো করে একটা ফাইল সাবমিট করবে, তখন গিয়ে ডিসিশনটা আপনার বিপক্ষে আসতে পারে। তাই আপনারা অবশ্যই জেনে বুঝে সঠিকভাবে এই সকল ডকুমেন্ট সাবমিট করে আপনারা ভিসার জন্য আবেদন করবেন এবং পরবর্তী রাস্তাটা আপনারা ওপেন রাখবেন, যাতে অন্য যে কেউ আপনাদের প্রবলেমটা ফাইন্ড আউট করে তারপরে ভিসা নিতে পারে। যেমন আমি পরপর 2 বার রিফিউজ হওয়ার পরেও ভিসা পেয়েছি সেনজেন এরিয়ার। আপনারা কে কোন দেশ ভিজিট করতে চান এটা আমাদেরকে কমেন্টস করে জানাবেন, তাহলে ওই দেশের পার্টিকুলার কী কী রিকোয়ারমেন্ট এবং কোন জায়গায় ভিসার জন্য আবেদন করবেন বা ভিসা ফি কত, কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, এই টোটাল জিনিসটা নিয়ে আলাদা একটা ভিডিও করব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব, আশা করি এই ভিডিও থেকে আপনারা সেনজেন ভিসা পাওয়ার বেশ কিছু আপডেটেড টিক্স এবং টিপস জেনে গেছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।